আমি যে বাসটিতে ভ্রমণ করছি এটি হামজা এক্সপ্রেসের বহরে নতুন যুক্ত হওয়া হাইগার KLQ 6127 মডেলের বাস। 12.5 মিটার লম্বার এই বাসটির সাসপেনশন অসাধারণ। স্মুথ জার্নিতে গতি পেয়েছি 100 উপরে, কিন্তু ম্যানেজমেন্টের দুর্বলতা এবং যাত্রীদের অসচেতনতার কারণে শুরুর দিকে একটু ভোগান্তিতে পড়তে হচ্ছে সবার। লাক্সারিয়াস নতুন এই বাসে আজকের ভ্রমণে আমার সার্বিক অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। অক্টোবরের শুরুর সপ্তাহে ঢাকা কক্সবাজারে উদ্বোধন করা হয় চীন থেকে আনা হাইগার বাস। সিবিইউ হিসাবে আনা লাক্সারিয়াস এই বাসটিতে ভ্রমণ করার ইচ্ছা থেকে আমার এবার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ভ্রমণ করা। দেশে আসা এখন পর্যন্ত হাইগারের সবচেয়ে লাক্সারিয়াস বাস এটি। শুরুতে ঢাকা কক্সবাজারে চালু হলেও বর্তমানে এই বাসটি ফিক্সড হিসাবে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচল করছে। দুপুরে ঢাকার আবদুল্লাপুর থেকে ছেড়ে সায়দাবাদ হয়ে চলে যায় চট্টগ্রামে, রাত 12টার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসে ঢাকায়। নিয়মিত শিডিউলে এই বাসটি এখন চলাচল করছে, ভাড়া নেওয়া হচ্ছে 800 টাকা। বাসের যে মান সে হিসেবে ভাড়া কিন্তু একদম পারফেক্ট, বলতে গেলে একটু কমই নিচ্ছে তারা। 1.25 কোটি টাকার এমন সিবিইউ বাসে চট্টগ্রাম যাওয়াটা একটু কঠিনই বর্তমান সময়ে, সেদিক থেকে হামজা এই সুবিধাটা দিচ্ছে। তবে তাদের যে সিট ক্যাপাসিটি সেদিকে নজর দিলে ভাড়া একদম ঠিক আছে। হামজার এখনও পর্যন্ত নিজস্ব কোনো কাউন্টার নেই, কমিশন ভিত্তিক কাউন্টারে তারা বাস চালিয়ে থাকে, এ কারণে আমিও স্পেসিফিক কোনো কাউন্টার থেকে উঠতে পারিনি। আর যেহেতু বাস আবদুল্লাপুর থেকে ছেড়ে আসছে কিন্তু বড় বাসের পারমিশন না থাকে, এটার আরামবাগে প্রবেশ করতে পারেনি, সায়দাবাদে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাস, আর সায়দাবাদের এই হুজুরবাড়ি গেট থেকে বাস ছাড়ে, কিন্তু এখানে স্পেসিফিক কোনো কাউন্টার না থাকে, প্রপার কাউন্টার যে ফ্যাসিলিটি সেটি আপনি পাবেন না, আমিও পাইনি। যেটা শুনতে পারলাম তাদের কাউন্টার আরও একটু সামনে যেখানে বাস যায় না, আর এখানে একটি ব্যানার টানানো আছে কাউন্টারে, কিন্তু ওই কাউন্টার থেকে আসলে ওই রকম কোনো সাপোর্ট দেওয়া হয় না, ফলে বাসে ওঠার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর অধিকাংশ টিকিটই রানিং তারা বিক্রি করে, অর্থাৎ বাস আসার আগে আগে তারা টিকিট বিক্রি করা শুরু করে। যাই হোক, আবদুল্লাপুর থেকে দুপুর 3টায় বাসটি ছেড়ে এসেছে সায়দাবাদে, এখন 5:15 বাজে, 2 ঘন্টার মধ্যে চলে এসেছে। কখনো কখনো জ্যাম থাকলে 3 ঘন্টাও লাগে সায়দাবাদ আসতে আবদুল্লাপুর থেকে, যারা ঢাকা সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন। চালকের আসনে দেখতে পাচ্ছেন ফারুক ভাইকে, যিনি ট্রায়াল চালক হিসেবে এই বাসটি চালাবেন আজকে। আর এটি হচ্ছে বাসের ইন্টেরিয়র পার্ট, আমি এই বাসে বিস্তারিত আজকে জানাবো না। এই বাসের ইন্টেরিয়র সহ অন্যান্য ফ্যাসিলিটি অর্থাৎ ফিচার সম্পর্কে জানতে আমার আগের ভিডিওতে আপনারা দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, পাশাপাশি আই বাটনেও দেয়া আছে। এই বাসের সামনে ঘড়ি আছে, প্লাস স্পিড মিটার আছে, সিটে বসে আপনারা মিটার দেখতে পারবেন কত গতিতে বাস চলছে। বাসে ওঠার পরে যেটি ফেস করি, লেগ স্পেস কম, এটি আমি না শুধুমাত্র সব যাত্রীর কাছে মনে হয়েছে। দেখতেই পাচ্ছেন অবস্থা, একদম সামনে বসেছি আমি, নেই বললেই চলে স্পেস। আমার পাশের সিট বা তার পেছনের অবস্থাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অন্যান্য বাসের সাথে যদি তুলনা করি সেক্ষেত্রে খুবই কম। আর এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন পেছনে, কিন্তু আপনি শুয়ে দিতে পারবেন না, এখানে লক করা, যদি পেছনে সিট ভেঙে দিতে হয় সেক্ষেত্রে পা রাখতে পারবেন না পেছনের যাত্রী। ফলে আবারও বলছি, হামজা এক্সপ্রেস কর্তৃপক্ষকে অন্তত একটি রো হলেও সিট কমাতে হবে এই বাসে, সবচেয়ে ভালো হয় যদি 40টি সিট করা হয়, 48 থেকে কমিয়ে। যাই হোক, ভ্রমণ শুরু করার পালা আমাদের। ভ্রমণের শুরুতেই বিপত্তি, ফ্লাইওভারের উপরে উঠে আমাদের বাসটি দাঁড় করে রাখা হয়েছে, সায়দাবাদ টার্মিনালে কিছুক্ষণ দাঁড় করে রাখা হয়েছিল, কারণ 2 কি 3 জন যাত্রী আসতে দেরি করছিল, তাদেরকে রাখ নিতে, কিন্তু শেষ পর্যন্ত যাত্রীদের চিল্লাপাল্লাতে বাস উপরে উঠে আসে। এখানে এসে আবার একটু সময় দাঁড় করা, এতে যাত্রীরা বেশি উত্তেজিত হয়ে যান। ওই যাত্রী যতটুকু জানতে পেরেছি তারা অনলাইনে টিকিট করেছেন। নিজস্ব কাউন্টার না থাকা প্লাস স্ট্রং ম্যানেজমেন্ট না থাকায় এই দুর্বলতাগুলো দেখা যাচ্ছে এই বাসে, এটা নাকি প্রতিদিনের চিত্র, প্রতিদিনই এরকম টুকটাক সমস্যা হয়। পরবর্তীতে যাত্রী রেখে বাসটির সামনে চলে আসে, শনি রাখরাতে একই অবস্থা, দেখতে পাচ্ছেন এখানেও বাস অনেকক্ষণ দাঁড় করে রাখা হয়েছে যাত্রীর জন্য, এখানেও বেশ সমস্যা হচ্ছে। এই বিষয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আপনাদের দেখাবো কি হয়েছিল আসলে সেদিন ওই বাসে, যাত্রীরা এতটাই উত্তেজিত হয়েছিলেন যা বলার মতো না। শেষ পর্যন্ত 2 জন যাত্রীকে ফেলে আমাদের বাসটি চলতে শুরু করেছে চট্টগ্রামের উদ্দেশ্যে। আমরা এখন কাঁচপুর ব্রিজে, আর ওই 2 জন যাত্রীকে পেছনের আরেকটি বাস আসছে, স্লিপার বাস, সেটিতে নিয়ে আসতে বলা হয়েছে। যেহেতু ঢাকার ভেতর অনেক দেরি হয়ে গেছে, 3টার সময় গাড়ি ছেড়েছিল, আমরা যখন এখানে তখন 6টা বাজে, ফলে আমাদের চালক এখানে গাড়ি টানতে কোনো কার্পণ্য করেননি।
একটু সামনে আসতেই জ্যাম, আবারও সবার মাথা খারাপ। এইভাবে জ্যামের মধ্যে ধীরে ধীরে সামনে গিয়ে দেখা গেল এই যে সামনে জমিদার, তার কারণে এই জ্যাম, তিনি পুরো রাস্তা আটকিয়ে তারপর যাত্রী তুলছেন। আমাদের বাসটি এখন মেঘনা ব্রিজে উঠছে, এখানেও বেশ ভালোই গতিতে চলেছে আমাদের বাস। যখনই সুযোগ পেয়েছে তখনই 90-95 এরকম গতিতে আমাদের চালক টেনেছেন। আর ওই দিন রাস্তায় খুব একটা চাপ ছিল না, মোটামুটি ফাঁকা, নর্মাল যে চাপ স্বাভাবিক সেটাই ছিল, যার কারণে আমাদের চট্টগ্রাম যেতে খুব একটা সময় লাগেনি। আমরা 10:30টার মধ্যে চট্টগ্রামের দামপাড়ে চলে গেছি। দাউদকান্দি সেতু পার করে আমরা এখন কুমিল্লায়। এই রাস্তাটা বেশ স্মুথ, গাড়ির চাপ কম, আমাদের চালকও স্বাচ্ছন্দ্যে চালাচ্ছেন। আর হাইগার বাসে আমার এটাই প্রথম ভ্রমণ, এর আগে 8-10 মিনিটের জন্য ছোট একটা ভ্রমণ করেছে আমাদের গ্যারেজ থেকে আরামবাগ এসেছিলাম, আর আনুষ্ঠানিক ভ্রমণ বলতে এটাই। আর এখন পর্যন্ত ভ্রমণে আমার কাছে বিন্দুমাত্র খারাপ লাগেনি, বেশ স্মুথ এবং লাক্সারিয়াস ফিল পাচ্ছি, অনেকটা হুন্ডাইয়ের কাছাকাছি। আর এই বাসের পিক আপ দুর্দান্ত, উইচা ইঞ্জিন, কারেন্ট পিক আপ থাকায় খুব দ্রুতই গতি উঠে যায়। এক কথায় বলতে পারি বেশ মজার একটি ভ্রমণ করছি আমি। এভাবে চলতে চলতে কুমিল্লা শহর পার করে ফেলেছি। রাত 8:15 মতো বাজে, সামনে হোটেল তাজমহল, সেখানে আমাদের বাস যাত্রা বিরতি দেবে। তার আগে এই সময়ে আমাদের বাস তার গতি 100 ক্রস করে। এরপরে আমরা চলে আসি হোটেল তাজমহলে। 8:30টার আগে আমরা এই হোটেলে প্রবেশ করি। এখানে আমাদের 20 মিনিটের যাত্রা বিরতি, যদিও সব মিলে প্রায় আধা ঘন্টার মতো লাগবে, এটাই স্বাভাবিক। আর এই সময় গাড়ির চাপ থাকে না, সন্ধ্যাবেলা ফাঁকায় দেখতে পাচ্ছেন সব কিছু। আমাদের হোটেল বিরতি শেষ, 9:00টার দিকে আমাদের বাসটি হোটেল থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে বাসের গাইড পিয়াল ভাই সব যাত্রীকে ডেকে বাসে তুলছেন। পাশের যে স্লিপার বাস দেখতে পাচ্ছেন, এই বাসেই 2 জন যাত্রী নিয়ে আসা হয়েছে, যাদেরকে ফেলে রাখা হয়েছিল। তাদেরকে আবার ওই বাসেই যেতে বলা হয়েছে, কারণ এখানে তারা ফ্রেশ হবেন, নাস্তা করবেন, দেন বাসে উঠবেন। আর অলরেডি আমরা এখানে আমাদের সব কিছু শেষ, যার কারণে তাদেরকে আর এই বাসে না ওঠানোর সিদ্ধান্ত হয়। তাদেরকে ওই বাসেই চট্টগ্রাম যেতে বলা হয়। এরপরে আমাদের বাসটি এখন হোটেল থেকে বের হচ্ছে। এখান থেকে চট্টগ্রামের দূরত্ব প্রায় 150 কিলোমিটারের মতো। এই হোটেল বিরতির পর আমাদের চালক চেঞ্জ হয়েছে। এখন চালকের হট সিটে যিনি আছেন তার নাম আলামিন। এর আগের চালক বিরতিতে চলে গেছেন, অর্থাৎ বাসে আছেন তিনি রেস্টে। শুরুতেই বলেছিলাম তিনি ট্রায়াল চালক হিসাবে আছেন, 2-1 দিন এই বাসটিকে ট্রায়াল হিসাবে চালাবেন, তারপর পারমানেন্টলি তাকে ফিক্সড করে দেওয়া হবে ট্রিপ। আর এখন পর্যন্ত এই বাসের মূল চালক আলামিন ভাই। আগের চালক ফারুক ভাই এই বাস চালানোর আগে হুন্ডা চালিয়েছেন, স্কানিয়া চালিয়েছেন, ভলভো চালিয়েছেন দীর্ঘদিন, তার বেশ ভালো অভিজ্ঞতা আছে। কিন্তু হাইগারে যেহেতু অভিজ্ঞতা নেই, যার কারণে তিনি ট্রায়াল হিসাবে আছেন। তবে এতক্ষণ ফারুক ভাইয়ের চালানোর ফিল নিয়েছি, এখন আলামিন ভাইয়েরটা নিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে শুরুর এই সময়টার মধ্যে আলামিন ভাইয়ের চালানোটাই বেশ উপভোগ্য হবে। এখন সামনে দেখা যাক তিনি কতটা মজার ভ্রমণ আমাদের উপহার দিতে পারেন। Thank you.
আপনারা ভিডিও দেখে কতটুকু বুঝতেছেন আমি জানি না, কিন্তু দুর্দান্ত একটা ফিল নিয়ে আমি ভ্রমণ করছি। তো যতটা চিন্তা করেছিলাম তার থেকেও ভালো ফিল পাচ্ছি এই বাসে, একদম ফার্স্ট অভিজ্ঞতা, এর আগে হাইগারের কোনো অভিজ্ঞতা নেই। এই বাসের যে ফিলটা এটা ধরে রাখতে হলে কিন্তু মেনটেন্যান্স ভালো করতে হবে হামজাকে, ডুপ্লিকেট পার্টস লাগানো যাবে না, সবসময় অরিজিনাল যেগুলো আছে সেগুলো লাগাতে হবে, তাহলে আমার মনে হয় এই বাস লং টার্ম ভালো সার্ভিস দিতে পারবে। তাদের পরে আরও হাইগার আছে যেগুলো তাদের নিজস্ব হাইগার, এটিও তাদের নিজস্ব। তো আমি আশা করব এই কোম্পানিটি ভালো করবে, কিন্তু তাদের ম্যানেজমেন্ট স্ট্রং হতে হবে, তাদের নিজস্ব কাউন্টার বসাতে হবে, যাত্রী সেবার দিকে নজর দিতে হবে। শুধু ভালো ভালো বাস রাখলে হবে না, যাত্রী সেবার মান যদি তারা বাড়াতে না পারে তাহলে এই ভালো বাস দিয়ে আসলে বাসগুলোর রেপুটেশনে শুধু নষ্ট হবে, আর কিছুই হবে না, ব্যানারটা একটা সময় শেষ হয়ে যাবে। তারা যদি ভালো সার্ভিস দিতে পারে সেক্ষেত্রে আমি হলফ করে বলতে পারি এই বাসের যাত্রী আছে এবং তারা নিয়মিত যাত্রী পাবে। আমি যেদিন ভ্রমণ করেছি এই বাসের 48 সিটের প্রায় 40 সিট সম্ভবত ফিল আপ ছিল, ফলে বলতেই পারে মোটামুটি বাস ভরে আসা দেওয়া করে, যেটা শুনলাম তাদের কাছেও নিয়মিত এরকম হয়, কিন্তু যেটা সমস্যা সার্ভিসে ঘাটতি। আমরা ভ্রমণ করতে করতে একদম শেষ প্রান্তে চট্টগ্রাম শহরে প্রবেশ করছি সিটি গেট দিয়ে। আমরা যখন চট্টগ্রাম শহরে প্রবেশ করি তখন 10টা বাজে, আমাদের বাসটি তার যাত্রা শেষ করবে দামপাড়াতে, দামপাড়া থেকে আবার যাত্রী নিয়ে ঢাকায় ব্যাক করবে। এখান থেকে দামপাড়া পর্যন্ত যেতে আমাদের সর্বোচ্চ আধা ঘন্টার মতো সময় লাগবে। আমরা চলে আসি এখানে, এখানে আমাদের বাস থেকে যাত্রী নামবে, তারপর জাকির হোসেন রুট ধরে আমাদের বাসটি যাবে জিইসি হয়ে দামপাড়ায়। চট্টগ্রাম শহরের ভেতর জাকির হোসেন রুট ধরে আমাদের বাসটি এখন চলছে। আমাদের ভ্রমণ শেষ, জিইসিতে যাত্রী নামিয়ে আমাদের বাসটি দামপাড়াতে। এখানে যারা যাচ্ছেন তারা সবাই নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন, একই সাথে আমিও। এর মধ্যে বাসের গাইডের সাথে বিদায় নিয়ে নিলাম, বাসের দুজন চালক সবার কাছ থেকে বিদায় নিয়ে আমিও বাস থেকে নেমে যাই। আমাদের সবাইকে নামিয়ে বাসটি দামপাড়ায় ঘুরছে, কাউন্টারের সামনে যাবে, রাতের ট্রিপ ধরে আবার চলে যাবে ঢাকায়। এভাবে প্রতিদিন দুপুর 3টার সময় আবদুল্লাপুর থেকে সেরে আসে, সায়দাবাদ হয়ে বাসটি চলে আসে চট্টগ্রামে, 10:30-11টার মধ্যে চট্টগ্রাম চলে আসে, আবার 12টার মধ্যে বাসটি চট্টগ্রাম থেকে সেরে যায়। এদের ফিক্সড কাউন্টার চট্টগ্রামে নেই, তবে 2-3 জায়গা থেকে তারা যাত্রী তুলে, ম্যাক্সিমামই হাত টিকেটেই যাচ্ছে, অর্থাৎ ডাকাডাকির মধ্যেই বাস দেখে যাত্রী ডাকাডাকি শুরু হয়। আর মাজার গেট, চট্টগ্রাম দামপাড়ার মাজার গেটের ওখানে তাদের একটি কাউন্টার আছে, যারা ভ্রমণ করতে চান আগে থেকে তারা ওই কাউন্টার থেকে টিকিট করতে পারেন। আমি নাম্বারও দিয়ে দিচ্ছি, এখানে কল করলে আপনার আগে থেকে টিকিট বুক করে রাখতে পারবেন। এই ছিল আমার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত হামজা এক্সপ্রেসের নতুন হাইগার বাসের ভ্রমণ অভিজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।